ভান, খুব ভয় পাইছি রে। বর্তমান সময়ে বাংলা সিনেমা দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে এর অ্যাকশন, রোমান্টিক ও কমেডির কারণে। আজকে আমরা জানতে চলেছি তুফান সিনেমার কিছু অজানা তথ্য। এই সিনেমার বাজেট কত, রিলিজ হয়েছে কবে, পরিচালককে, সঙ্গীত পরিচালককে, এমনকি হিট হয়েছে না ফ্লপ হয়েছে সবই জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি পরিচালকের কাছে। এটি পরিচালনা করেছেন পরাণখ্যাত পরিচালক রায়হান রাপি এবং মিউজিকে আছেন আরাফাত মহসিন, নাভেদ পারভেজ, প্রীতম হাসান, আকাশ। অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান, নাবিলা, মিশা সওদাগর সহ চঞ্চল চৌধুরী। তুফান সিনেমার বাজেট প্রায় 10 কোটি টাকার মতো, বিশ্বব্যাপী এটি আয় করেছে 56 কোটি টাকার মতো। এমনকি এটি হিন্দিতে ডাব করে ইন্ডিয়ায় রিলিজ দেওয়া হয়েছে, সেই সাথে সিনেমাটি ব্লকবাস্টার উপাধি পায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খুব সম্ভবত এই সিনেমা দ্বিতীয় পার্ট আসতে পারে, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।